আমি কথা বলার জন্য অনুরোধ করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের সম্মানিত শিক্ষক মুক্তি দিতে পারেন একমাত্র আমাদের মালিক মহান রব্বুল আলামিন তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে অনাবৃষ্টি বা প্রচণ্ড খরা এগুলো যে বদ আমলের কারণে হয়ে থাকে আপনারা জানেন যখন মানুষ জাকাত দেওয়া বন্ধ করে দেন যারা জাকাত দেওয়ার সক্ষম এবার যে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি তারকাতিয়া পশ্চিম পাড়া হতেই হবে এটা কোনো জরুরিয়াত নয় এটা কোনো শর্ত নয় বা বৃষ্টি হলে কবুল হয়েছে বৃষ্টি না হলে দোয়া কবুল হয়নি এমনটি মনে করার কিছু নেই বৃষ্টি হওয়া না হওয়া আল্লাহ তাআলার ইচ্ছা তিনি দয়া করলে তিনি প্রয়োজন মনে করলে আমাদের দিবেন আমাদের দায়িত্ব পালন হচ্ছে আমরা যদি আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারি ফিরে যেতে পারি তার কাছে চাইতে পারি এটাই হচ্ছে আমাদের সফলতা সুতরাং আমরা যুগে যুগে দেখেছি হযরত মুসা আলাইহিস সালামের সময় বৃষ্টির জন্য যখন মানুষ অতিষ্ঠ হয়ে পড়ল ওই সময় পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে উপস্থিত হলেন বললেন মুসা আলাইহিস সালাম আপনি একটু দোয়া করুন যেন বৃষ্টি হয় সবাইকে নিয়ে মুসা আলাইহিস সালাম যখন ইস্তিসকা নামাজ পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তাআলা ওহী করলেন মুসা তোমার এই জামাতে এমন একজন পাপিষ্ট ব্যক্তি আছে ওই পাপিষ্ট ব্যক্তি যদি ওখানে থাকে তাহলে আমি আল্লাহ বৃষ্টি দিব না ওই পাপিষ্ট যখন এখান থেকে বের হয়ে যাবে তারপর আমি বৃষ্টি দিব হযরত মুসা আলাইহিস সালাম ঘোষণা দিলেন একজন অন্যায়কারী পাপিষ্ট আছে সে যতক্ষণ এখান থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না যিনি অন্যায় করেছেন তিনি জানেন যে আমি অন্যায় করেছি কিন্তু হাজার হাজার মানুষের সামনে বের হয়ে যাওয়া এটা প্রচন্ড ভাবে অসম্মানজনক এজন্য তিনি বের হয়ে যাওয়ার চিন্তা করলেন না একদম খাঁটি দিলে প্রাণ থেকে মন থেকে আল্লাহর কাছে তওবা করলেন রব্বুল আলামিন আমি তোমার বান্দা আমি না হয় গুনাহ করেছি কিন্তু তুমি আমাকে এইভাবে বেইজ্জতি করবে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও যখন বৃষ্টি শুরু হলো সবাই উম্মত বললেন মুসা আলাইহিস সালাম আপনি তো বললেন যে না বের হওয়া পর্যন্ত বৃষ্টি হবে না কিন্তু বৃষ্টি তো হলো এখান থেকে তো কেউ বের হয়নি মুসা আলাইহিস সালাম বললেন যে সে এমন ভাবে আল্লাহর কাছে তওবা করেছে যে আল্লাহ তাআলা নিজের জন্য বৃষ্টি দেওয়াটা ওয়াজিব করে নিয়েছে তুমি সবার মাঝে শান্তি দান করো আমরা এই দোয়া করি সবাই আজকে এই কষ্টের মাঝে আমরা সবাই রয়েছি আমরা আল্লাহর কাছে এই দোয়া করি আল্লাহ যেন আমাদের সবার এই মনের দোয়াকে যেন কবুল করেন আমাদেরকে হেফাজত করেন আমাদের এলাকাবাসীকে হেফাজত করেন আমাদের দেশবাসীকে যেন আল্লাহ হেফাজত করেন আমাদের সোনার বাংলাদেশকে আল্লাহ হেফাজত করেন দেশ ও জাতির জন্য কল্যাণ আল্লাহ দান করেন সাথে সাথে সারা বিশ্বে মুমিন মুসলমানদেরকে আল্লাহ যেন হেফাজত করেন এই দোয়া আমরা করছি সবাই করছি আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু